হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আসলে 4 দিন হয়ে গেল দেশে কোনো যোগাযোগ করতে পারছি না। দেশের কি পরিস্থিতি, কি রিয়েল পরিস্থিতি তা কিছুই বুঝতে পারতেছি না। ব্যাপারটা হয়েছে যে এই একবিংশ শতাব্দীতে 2024 সাল, এই সময় একটা দেশে কিভাবে ইন্টারনেট বন্ধ থাকে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকে, এটি একটি কোনো যুদ্ধ চলতেছে না। দেশে সরকার চাচ্ছে সব কিছু বন্ধ করে রাখার জন্য। সরকার যে গণমাধ্যম রয়েছে, যে টিভি মিডিয়া রয়েছে, সেগুলোকে টোটালি কন্ট্রোল করতেছে। কি করতেছে, দেশের মধ্যে যে আন্দোলন হচ্ছে, সে আন্দোলনের কে কোথায় কি করতেছে সেটার কোনো রকমের সঠিক তো তথ্য দিচ্ছেই না। এই গণমাধ্যমগুলো এমনভাবে নিয়ন্ত্রিত যে তারা বাতাবি লেবু চাষ, বাম্পার ফলন হয়েছে, এই ধরনের নিউজ দেখাচ্ছে দেখাচ্ছে দেশে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে আন্দোলন করছে, পুলিশের সাথে লড়াই করছে। এই সব কিছু কয়েক মিনিট দেখেই তারা বাতাবি লেবুর বাম্পার ফলন, এই ধরনের নিউজ দেখাচ্ছে। আসলে দেশটা তো কোনো গাজা হয়ে যায়নি, এটা তো কোনো প্যালেস্টাইন হয়ে যায়নি যে এখানে বহিরাগত একটি দেশ হামলা করছে, যেখানে দেশের অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়ে বিভিন্ন ইন্টারনেট প্রোভাইডার প্রতিষ্ঠানগুলো তাদের নেটওয়ার্ক যে অবকাঠামো হয়েছে এগুলো লস্ট করেছে, এই জন্যে ইন্টারনেটের অথবা ফোনের যে কানেকশন, যে নেটওয়ার্ক, সেটিতে বিঘ্ন ঘটেছে না, এরকম তো কিছু না। কিন্তু কি করা হচ্ছে, দেশের বাহিরে বা দেশের যেন নিউজগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, এসবের মাধ্যমে যেন ছড়িয়ে না পড়ে, আমরা যেন দেশে বাইরে যারা আছি তারা যেন সঠিক নিউজটা না জানতে পারি, এর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আসলে এভাবে আর কতদিন চলতে পারে? দেশে সরকার কারফিউ ঘোষণা করেছে। কারফিউ কি? কারফিউ এমন একটা পরিস্থিতি যেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ রাস্তায় থাকবে না। কিন্তু আমরা তো যতটুকু জানতে পাচ্ছি, দেশে স্টুডেন্টরা, সাধারণ জনগণরা, সকল শ্রেণীর মানুষরা এখন আন্দোলনের মধ্যে রয়েছে। তারা সবাই বিক্ষিপ্তভাবে কোথাও না কোথাও রাস্তার মধ্যে রয়েছে, তারা তো কেউ কারফিউ মানতেছে না। তাহলে কারফিউ কোথায়? আর বিভিন্ন দেশ যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিজেদেরকে পায়োনিয়ার মনে করে, সেসব কান্ট্রি কোথায়? সেসব কান্ট্রি কোথায় তাদের বিবৃতি দিচ্ছে যে দেশের যে পরিস্থিতি, আমাদের দেশ তো আরেকটি উত্তর কোরিয়া হতে লাগছে। আসলে এই দেশের পরিস্থিতিতে এই কোনো কিছু ভালো লাগতেছে না। দেশের বাইরে যারা প্রবাসে রয়েছে,
তারা আমরা দেশের সাথে যোগাযোগ করতে পারতেছি না, দেশের বর্তমান পরিস্থিতি জানতে পারতেছি না, সবাই অনেক দুশ্চিন্তায় আছি। এটা কারোই আসলে কাম্য না। আবারও যেসব ভাই বোনরা ছাত্রছাত্রীরা তাদের প্রাণ হারিয়েছে এই আন্দোলন করতে গিয়ে, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং আশা করি যে খুবই শীঘ্রই এই আন্দোলন শেষ হয়ে আমরা একটি নতুন দিনে আসবো, যেখানে জানতে পারবো এই স্বৈরাচার সরকার, স্বৈরাশাসক যাদের পতন হয়েছে। এছাড়া তো আর কিছু চাওয়ার নেই এখন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।